নমস্কার, আপনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। রাজ্যত পুনের অপরাধীলৈ আরক্ষীর গুলি চালনা। বৰপেটাৰ সনকুচি কলনীত এটিএম চুরলৈ লক্ষ্য করে আরক্ষীর গুলি। ভরিত গুলিবিদ্ধ হয় এটিএম চুর মগৰৱ আলী। ঘটনাত আহত হয় নুমল গোহাঁই নামৰ এজন কনিষ্টবল। মৎস্য জাহাজক লৈ সৃষ্টি হওয়া প্রতিবাদ প্রতিক্রিয়ার পিছতে অবশেষত ক্ষমা খুঁজিলে নগাঁও মৎস্য ব্যবসায়ী সন্থার সম্পাদক জহিরুল ইসলামে। আরক্ষী আটক করার পিছতে উজনিবাসীর ওসর ক্ষমা ভিক্ষা খোঁজার লগতে পুনের সদায় উজনিলৈ মাছ পঠিয়ার প্রতিশ্রুতি দিয়ে জহিরুলে। ঢিংকাণ্ডর পিছতে উজনিলৈ মাছের রপ্তানি বন্ধ করার ফটোয়া জারি করেছিল নগাঁও মৎস্য ব্যবসায়ী সন্থার সম্পাদকে। শিবসাগরত আছে পর্যাপ্ত পরিমাণ থলুয়া মাছ। নগাঁর মাছ নানিলেও শিবসাগরত থলুয়া মাছে পূরণ করব পাৰিব চাহিদা। নগাঁর মাছক লৈ বিতর্ক চলি থাকার সময়তে তাৎপর্যপূর্ণ মন্তব্য শিবসাগর জেলা মীন উন্নয়ন বিষয়ার। কলিয়াবৰত অব্যাহত ঢেকিয়াপতিয়া বাঘৰ আতঙ্ক। বিগত দুটা মাহত পাঁচটাকৈ পশুধন নিধন। ঢেকিয়াপতিয়া বাঘৰ দীর্ঘদিন ধৰি বৃহত্তর কলিয়াবৰ অঞ্চলত ট্রাক চলাই অহা। বাঘটোক পিঞ্জৰাবদ্ধ কৰা যোজা বন বিভাগৰ। নিশা বাঘৰ বিচৰণস্থলীত উপস্থিত হয় উত্তৰাঞ্চলৰ খালনা ৰেঞ্জৰ বনাঞ্চলিক বিষয়া। নিশা তৰ্চৰ পোহৰত বাঘৰ গতিবিধি নিৰীক্ষণ কৰে বনকৰ্মীসহ বনাঞ্চলিক বিষয়াই। দিনৰ ভাগত বাঘৰ বিচৰণস্থলীত আজি সংস্থাপন কৰিব পিঞ্জৰা। উল্লেখযোগ্য যে কলিয়াবৰ চাহ বাগিচাৰ দাঁতি কাষৰীয়া সোণাৰী কামাখ্যা গাঁৱত সন্ত্ৰাস চলাইছে বাঘটোৱে। মঙলবাৰী দিনৰ ভাগত তিনিটা ছাগলী নিধন কৰা বাঘটোৱে পুনৰ মঙলবাৰী নিশাই ভক্ষণ কৰে এটা পোহনীয়া গাহৰি। বুধবাৰী দিনৰ ভাগতো এটা ছাগলী নিধন কৰে বাঘটোৱে। জয়নগৰত নিচাসক্ত যুৱকৰ তাণ্ডৱ। হাতত চোকা অস্ত্ৰ লৈ জয়নগৰৰ শান্তি পথত বুধবাৰী নিশা অজয় গুপ্তা নামৰ এজন যুৱকৰ তাণ্ডৱ। নিচাসক্ত অজয়ে প্ৰথমে আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈ পৰিয়ালৰ লোকসকলক উপায়ন্তৰ হৈ পৰিয়ালৰ লোকে অজয় গুপ্তাক ধৰি হাত ভৰি বান্ধি খবৰ দিয়ে দিশপুৰ আৰক্ষীক। হোজাইত কলেজিয়া ছাত্ৰীক যৌন নিৰ্যাতনৰ অপচেষ্টা। হোজাই ৰেল ষ্টেচনৰ এক নম্বৰ প্লেটফৰ্মৰ লামডিং দিশৰ প্লেটফৰ্মত ঘটিল এই ঘটনা। ভুক্তভোগী ছাত্ৰীগৰাকীয়ে প্ৰতিদিনৰ দৰে বুধবাৰে নিশা টিউচনৰ পৰা ৰেল ষ্টেচন ঘৰ পাৰ হৈ ঘৰ অভিমুখে যোৱাৰ সময়তে দুই পাষণ্ডই যৌন নিৰ্যাতনৰ চেষ্টা চলায়। ওৰাঙত সন্ধানহীন বনৰক্ষীৰ মৃতদেহ উদ্ধাৰ। উদ্ধাৰ হ'ল বনৰক্ষীগৰাকীৰ মুণ্ডহীন মৃতদেহ। বাঘে থপিয়াই নিছিল বনৰক্ষীৰ ধনমণি ডেকাক। ৰাইফলসহ বাঘে জংঘললৈ লৈ গৈছিল বনৰক্ষীজনক। ৰাইফলসহ টহল দি থাকোঁতেই ঘটিল এই ঘটনা। বুধবাৰে মাজনিশা মহানগৰীৰ কটাবাৰীত চাঞ্চল্য। 120 ফুট উচ্চতাৰ মোবাইল টাৱাৰত উঠিল যুৱক। নিশাৰ জালত সুউচ্চ টাৱাৰটোত উঠে যুৱকজন। নিচাসক্ত যুৱকজন ধুবুৰীৰ ইউনিচ আলী। নিশাই গড়চুক আৰক্ষী আৰু SDRFএ উদ্ধাৰ কৰে যুৱকজনক। বাংলাদেশক লৈ মমতা বেনাৰ্জীৰ হুংকাৰ। আমি বাংলাদেশক ভাল পাওঁ। বাংলাদেশ আৰু ভাৰতবৰ্ষ পৃথক ৰাষ্ট্ৰ। বাংলাদেশৰ জুইত ভাৰতে ইন্ধন ঢালিলে অসম শান্তিত নাথাকে। উত্তৰ পূব বিহাৰ উত্তৰ প্ৰদেশ কোনো শান্তিত নাথাকে বুলি উচতনিমূলক ভাষণ। মমতাক প্ৰত্যুত্তৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আমাক কেনেকৈ ৰঙা চকু দেখুৱাবলৈ সাহস পালে। নিজৰ ব্যৰ্থ ৰাজনীতিৰে ভাৰতক জ্বলাবলৈ চেষ্টা নকৰিব। ধৰ্ষণকাৰী 7 দিনৰ ভিতৰত ফাঁচি পোষকতা মমতাৰ। অসম আৰক্ষী সন্দৰ্ভতো মন্তব্য মমতা বেনাৰ্জীৰ। USTMৰ আচাৰ্য মহবুবুল হকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু। কৰিমগঞ্জ আৰক্ষীয়ে গোচৰ ৰুজু কৰে। ভুৱা জাতিগত প্ৰমাণ পত্ৰ উলিওৱাৰ অভিযোগত গোচৰ USTMৰ আচাৰ্য মহবুবুল হকৰ বিৰুদ্ধে। বিজেপিৰ EMক বৰখাস্ত CEM প্ৰমোদ বড়োৰ। জমদুৱাৰৰ MCLA ৰিঅ' ৰয়া নাৰ্জাৰীক বৰখাস্ত। চৰকাৰ বিৰুদ্ধে মন্তব্যৰ অভিযোগ নাৰ্জিহাৰীৰ বিৰুদ্ধে। প্ৰমোদ বড়োৰ বিৰুদ্ধে মন্তব্য কৰাৰো অভিযোগ। নাৰ্জিহাৰীৰ বিৰুদ্ধে ৰাজ্যপালক অভিযোগ দিছিল CEMএ। ছনী নেটফ্লিক্স আৰু এমাজনৰ সৈতে প্ৰতিযোগিতা কৰিবলৈ ৰিলায়েন্সে এই চুক্তিত স্বাক্ষৰ কৰে। এই চুক্তি স্বাক্ষৰৰ পিছত ৰিলায়েন্স টিভি চেনেলৰ সংখ্যা 120টালৈ বৃদ্ধি পালে। লগতে থাকিব দুটা লাইভ ষ্ট্ৰিমিং ছাৰ্ভিচ। বিধায়ক অখিল গগৈৰ স্বাস্থ্যৰ বুজ ল'লে ভূপেন বৰা আৰু লুৰিণ জ্যোতি গগৈয়ে। শ্বাস প্ৰশ্বাসজনিত ৰোগৰ বাবে বুধবাৰে GMCHত ভৰ্তি কৰোৱা হয় অখিল গগৈক। বিধায়ক অখিল গগৈৰ মত বিনিময় ভূপেন বৰা আৰু লুৰিণ জ্যোতি গগৈ। অখিল গগৈৰ স্বাস্থ্যক লৈ কোনো চিন্তাৰ কাৰণ নাই বুলি মন্তব্য কৰে লুৰিণ জ্যোতি গগৈ। বৰ্তমান চিকিৎসকৰ তত্বাৱধানত আছে অখিল গগৈ। অখিল গগৈ বিধানসভাত নাথাকিলে আমাৰ অসুবিধা হয়, কিন্তু নিজৰ স্বাস্থ্যৰ প্ৰতিও লক্ষ্য ৰাখিব লাগিব বুলি কয় APCCৰ সভাপতি ভূপেন বৰাই। অখিল গগৈ সোনকালে সুস্থ হৈ জাতীয় স্বাৰ্থৰ বাবে পুনৰ মাত মাতক বুলি মন্তব্য লুৰিণ জ্যোতি গগৈ। ঢেকিয়াজুলিত চলন্ত ট্ৰেভেলাৰত কিশোৰী নিৰ্যাতন। লম্পট মইনুদ্দিন আলী নামৰ এজনৰ জঘন্য কাণ্ড। 10 বছৰীয়া কিশোৰীক নিৰ্যাতন। মইনুদ্দিনৰ গুৱাহাটীৰ পৰা তেজপুৰ অভিমুখী ট্ৰেভেলাৰত এই জঘন্য কাণ্ড। উচ্চাৰিত প্ৰতিবাদকাৰী মহিলাক আৰক্ষীৰ প্ৰচণ্ড স্বৰ।
খিলখাকুর উচ্চারিতর প্রতিবাদত উত্তাল বিধানসভা চৌহদ পুনর সংস্থাপনের দাবিত সাব্যস্ত করে প্রতিবাদ প্রতিবাদের সময়তে আরক্ষীর সঙ্গে হতাহতে লিপ্ত হয় একাংশ প্রতিবাদকারী নগাঁর পাথরীত ভুলুণ্ঠিত মানবতা পথর কাষত জন্ম হওয়া নবজাতকক এরি পলায়নের অপচেষ্টা মাতৃসহ দুগী লোকর স্থানীয় রাজ্যে আবদ্ধ করে দুইগী লোকক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিসপুর থানাত এজাহার দাখিল বিরোধী ঐক্য মঞ্চর মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগত এই এজাহার দাখিল ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে ইটোর পিছত সিটো গোচর ঢিং আরক্ষী থানাত এজাহার দাখিল করে হিমন্ত ফ্রেন্স ক্লাব ঢিং আঞ্চলিক ছাত্র সন্থার সার্বজনীন শ্মশান শিবমন্দির পরিচালনা সমিতি আর ঢিং আঞ্চলিক নারী সুরক্ষা সমিতি নগাঁর মৎস্য ব্যবসায়ী সন্থার সম্পাদক জহিরুল ইসলামক আটক নগাঁর জুরিয়ার দগাঁওর পর আটক জহিরুল ইসলামক আর ইয়ার পিছতে ক্ষমা খোঁজে জহিরুল ইসলামে সরুপথার সাপ্তাহিক বজারত উভয় নদী নগাঁর মাছ অসম নাগাল্যান্ড সীমান্তর খটখটি হয়ে সরুপথার সাপ্তাহিক বজারত প্রবেশ নগাঁর পর মাছ কঢ়িয়া বাহনের বজারত নাগাল্যান্ডর মাছ বলে বিক্রি করা হয়েছে নগাঁর মাছ মাছর বজার দখলের সাজু মঙ্গলদৈর খিলঞ্জিয়া যুবক প্রয়োজনত উজনি নামনির সকল বজারলে মাছ রপ্তানি করবলে সাজু মঙ্গলদৈর মীন পালক সকল কাজিরঙাত মিয়া খেদা অভিযানের প্রভাব মিয়া সম্প্রদায় লোকক কামত নিয়োগ নকরিবলে সকিয়নি আতাসুর বিভিন্ন নির্মাণ কার্যত কর্মরত মিয়া শ্রমিকর পরিবর্তে খিলঞ্জিয়া লোকক কর্মত নিয়োগের মালিকপক্ষক দাবি আতাসুর খিলঞ্জিয়ার অস্তিত্ব রক্ষার দাবিত একত্রিত গোলাঘাটের একুশটা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন একুশটা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে দাবি পত্র দিলে গোলাঘাট জেলা আয়ুক্তক কেইবাদফিয়া দাবি সমর্থনত জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাত মিলিত সংগঠনকেটার প্রতিনিধি বীর লাচিত সেনার দুজন নেতাক আটক নগাঁও আরক্ষীর ধৃত বিতুপন শইকীয়া আর দর্পণ বরা নগাঁওর বরবজারের মাছের বজারলে মিয়া অধ্যুষিত অঞ্চলের পর মাছ অনাত বাধা প্রদান করেছিল দুইগী নেতায় বুধবারেও নগাঁওর পর শিবসাগরলে বন্ধ করা হয়েছিল মাছের রপ্তানি উজনীত মিয়া খেদা অভিযানের বিরোধিতার রাজ্য আরম্ভ করা হয়েছিল মৎস্য জেহাদ নগাঁও মীন পালন সন্থার সিদ্ধান্তক নামানে পাইকারী ব্যবসায়ী সন্থায় মীন পালন সন্থার বিরুদ্ধে গরজি উঠে নগাঁও পাইকারী মাছ ব্যবসায়ী সন্থা ক্ষোভ উজাড়িলে পাইকারী মাছ ব্যবসায়ী সন্থার সভাপতি মইনুল হকে নগাঁও মৎস্য ব্যবসায়ী সন্থার প্রত্যাহ্বান উজনির মৎস্য পালকর নগাঁর মাছ নহলে প্রভাব নপরে উজনীত অসমীয়া মৎস্য পালকর ফিচারির মাছেরে ভরি পড়েছে উজনি টিয়কর মাছর বজার উজনিলে নগাঁর মাছ বন্ধই লাভান্বিত করেছে থলুয়া মৎস্য ব্যবসায়ী মরিয়নিলেও বিগত দুদিনে নগাঁর পর অহা নাই মাছ নগাঁর মাছ অবিহনে মরিয়নির বজারত পড়া নাই বিশেষ প্রভাব শৃঙ্খল চলিহার প্রশংসা পঞ্চমুখল কংগ্রেস নেতা আর পি শর্মা লাচিত সেনার নেতা শৃঙ্খল চলিহায় জাতির স্বার্থত কাম করা বলে মন্তব্য প্রাক্তন সাংসদজনের শৃঙ্খলে খিলঞ্জিয়া লোকক কর্মোদ্যমী করা বলে মন্তব্য মিয়া খেদা অভিযানক প্রতিক্রিয়া যুব পরিষদর কোনো লোকক খেদিলেই জাতি সুরক্ষিত নহয় বলে মন্তব্য গপর ভাতৃ সংগঠনটির অহা মাহর প্রথম সপ্তাহের পর এ জি পির জেলা কার্যালয় দিয়া হব মীন পালন পশুপালন কৃষি অন্য ক্ষুদ্র ব্যবসায়ের প্রশিক্ষণ নগাঁও মৎস্য ব্যবসায়ী সন্থার সিদ্ধান্ত সমালোচনা সাংসদ কামাখ্যা প্রসাদ দাসার মৎস্য ব্যবসায়ী সন্থায় ধর্ষণকাণ্ডত কিয় গরিহণা নিদিলে বলে প্রশ্ন কাজিরঙার সাংসদজনের 2019ৰ পৰা ৰাজ্যত বন্ধ হৈ থকা লোকৰ আধাৰ কাৰ্ড খুলি দিলে কেন্দ্ৰীয় চৰকাৰে 935,682 জন লোকে এতিয়া লাভ কৰিব আধাৰ কাৰ্ড এইসকল লোকক আধাৰ কাৰ্ড দিয়াৰ বাবে ইউ আই ডি এ আই নিৰ্দেশ দিয়ে ভাৰত চৰকাৰে 15-20 দিনৰ ভিতৰত এইসকল লোকে লাভ কৰিব আধাৰ কাৰ্ড জনগাঁথনি সলনিক লৈ মুখ্যমন্ত্রীর মন্তব্য 28,000 বুথৰ 19,000 বুথৰ জনগাঁথনি সলনি হয়েছে জনগাঁথনি সলনিক লৈ চৰকাৰী শ্বেতপত্র প্রকাশ কৰিব বাংলাদেশৰ পরিস্থিতির পাছত ভারত বাংলা সীমান্ত নিরাপত্তা সন্দর্ভত প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার করিমগঞ্জত প্রবেশ করে আটক করেছে 3 অবৈধ বাংলাদেশীক 50 জনের অধিক বাংলাদেশীক উভতাই পঠিয়াইছে প্রশাসনে বাংলা সীমান্তত অধিক নিরাপত্তারক্ষী মোতায়েন করা বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর ইউ এস টি এমর মালিক মহবুবুল হকে ভুয়া ও বিসির প্রমাণপত্র লৈছে বলে সংবাদমেলত বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে মুখ্যমন্ত্রী ড শর্মায় আইজলর জাকাউট ভূমিস্খলনের ঘটনা ভূমিস্খলনের ফলত খহি পড়ে হোম মিশন স্কুলের সমীপর এখন দেওয়াল দেওয়াল খহি ক্ষতি সাধন হয় এখন চারিচকিয়া বাহনের ঘটনাত হতাহত হওয়া নাই কোনো লোক যোরহাটত বৃদ্ধি পাইছে নারীজনিত অপরাধ জেলাত আগস্ট মাহতে নাবালিকার উপর সংঘটিত হয়েছে 5টাক যৌন অপরাধের ঘটনা ভুক্তভোগী পরিয়ালের অভিযোগের ভিত্তিত পক্সো আইনের অধীনত রুজু হয়েছে গোচর মহানগরীর জালুকবাড়ী আরক্ষীর জালত দুটা কই ড্রাগস সরবরাহকারী ধৃত নাসির আলী আর সাদ্দাম হুসেন বরপেটার পর বাসে আসছিল ড্রাগস সরবরাহকারী আরক্ষীয় জব্দ করে ড্রাগস ভর্তি কন্টেইনার
শিৱসাগৰ জিলাৰ বহুকেইখন চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয় বন্ধৰ নিৰ্দেশনাক লৈ সৰব ছাত্ৰমুক্তি সংগ্ৰাম কমিটি শিৱসাগৰ জিলাৰ বিদ্যালয়সমূহৰ পৰিদৰ্শকৰ কাৰ্যালয় ঘেৰাও কৰি তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে ছাত্ৰমুক্তি আৰু কৃষক মুক্তি সংগ্ৰাম কমিটিয়ে অসমলৈ অবৈধভাৱে সৰবৰাহ বাংলাদেশৰ ইলিশ মাছ বাংলাদেশৰ পৰিস্থিতিৰ বাবে বন্ধ হৈছিল ইলিশ মাছৰ ৰপ্তানি পশ্চিমবংগ সীমান্তৰে অবৈধভাৱে সৰবৰাহ হৈছে ইলিশ মাছ শিৱসাগৰত অসমীয়া ভাষাৰ হৰ্ডিং লগাবলৈ নিৰ্দেশ শিৱসাগৰ পৌৰসভাৰ শিৱসাগৰ পৌৰসভাই সাতদিনৰ সময়সীমা বান্ধি দিলে ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহক ভাৰত চীন সীমান্তৰ তাপিত ভয়ংকৰ দুৰ্ঘটনাত নিহত তিনিজন সেনা জোৱান নিহত জোৱানকেইজন ডুমডুমাৰ ৰূপাইস্থিত ১৯ নম্বৰ গ্ৰেনেডিয়াৰৰ সীমান্তত প্ৰশিক্ষণ সামৰি তিনিচুকীয়ালৈ উভতাৰ পথত দুৰ্ঘটনাত পতিত হয় সেনাৰ বাহনখন নিহত জোৱানকেইজন হৈছে হাবিলদাৰ নিখাৰ সিং নায়ক মুকেশ কুমাৰ আৰু গ্ৰেনেডিয়াৰ আশীষ পাহাৰৰ পৰা দ খাৱৈত বাগৰি পৰে সেনাৰ বাহনখন দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হয় আন চাৰিজন সেনা জোৱান দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি পাইথন ষ্টিল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে স্ট্ৰং মানে পাইথন ষ্টিল Weather report presented by Sunrise. Weather report presented by Sunrise. যদিও বজাৰখনলৈ অনা খিলঞ্জীয়া মিয়া তথা পহুৱা মুছলমানৰ আগমন বৃদ্ধি হোৱাৰ বাবে এনে ৰূপ পোৱা বুলি একাংশই ক'ব খোজে এই বজাৰখনলৈ আছাম সন্দেহযুক্ত নাগৰিক ইয়ালৈ আহি লাহে লাহে তেওঁলোকৰ মানে হিৰো বুলি ক'ব লাগিব তেওঁলোকৰ হিৰো বুলি যাক ভাবে লাডেন বজাৰ বুলি কৈ কৈ বজাৰখনৰ নাম লাডেন বজাৰ বুলি প্ৰচাৰ কৰি পেলালে তেওঁ বৰ্তমান লাডেন বজাৰ নাম সম্পূৰ্ণ পৰিহাৰ কৰি প্ৰণৱজিৎ চলিহা সোঁৱৰণী কৃষক বজাৰ হিচাপে নামাকৰণ কৰিবলৈ শিৱসাগৰ পৌৰসভাৰ প্ৰতি দাবী তুলিছে জাতীয় সংগঠন কৃষক বজাৰখনৰ নাম প্ৰয়াত সংগ্ৰামী নেতা প্ৰণৱজিৎ চলিহাৰ সোঁৱৰণী কৃষক বজাৰ বুলি নামাকৰণ কৰিবৰ কাৰণে আমি দাবী উত্থাপন কৰিছোঁ শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট স্মার্ট মিটার বন্ধ কৰক বিদ্যুৎ মাচুল হ্রাস কৰক রাজ্যজুৰি আসুৰ শক্তি বিভাগ এপিডিসিএলৰ শৱযাত্ৰা আমি সদায় ওলাই কেনে প্ৰতিবাদী কাৰ্যসূচী বলছো এপিডিসিএল মৰি গল বুলি আমি ক'ব বিচাৰিছো এটা কথা স্পষ্ট যেতিয়ালৈকে বিদ্যুৎ মাচুল হ্রাস নকৰিব আমাৰ ধাৰাবাহিক আমি আন্দোলনৰ কাৰ্যসূচী চলি থাকিব ৰাজ্যত অব্যাহত আছে শক্তি বিভাগৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ স্মাৰ্ট মিটাৰকে ধৰি বৰ্ধিত বিদ্যুৎ মাচুল আৰু অনিয়মীয়া বিদ্যুৎ যোগানৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি আছুৱে ৰূপায়ণ কৰে শৱযাত্ৰা কাৰ্যসূচী আছুৰ প্ৰতিবাদত কঁপি উঠিল গুৱাহাটীৰ ৰাজপথ গুৱাহাটীৰ শ্বহীদ ন্যাসৰ পৰা আছুৱে এ পি টি চি এলৰ শৱদেহৰ প্ৰতিকৃতি লৈ ৰাজপথত উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে এপিডিচিএলে আজি অত মানুহে প্ৰতিবাদ কৰাৰ পিছতো ইমান যুক্তিসংগতভাৱে কথাবোৰ কোৱাৰ পিছতো প্ৰমাণ সহকাৰে কথাবোৰ কোৱাৰ পিছতো কিন্তু ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই গতিকে এই বিভাগটো যেন মৰি গৈছে আৰু সেইকাৰণে আজি আমি প্ৰতীকী শব্দে ওলাই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ আমাৰ স্পষ্ট কথা আজিৰ পৰা এপিডিচিএলে পুনৰভাৱে পুনৰ এটা নতুন ধাৰাৰে নতুন চিন্তাৰে আগবাঢ়িব লাগিব যাতে অসমৰ জনসাধাৰণ সকাহ দিব পাৰে বঙাইগাঁও শ্বহীদ ভৱনৰ পৰা এ পি ডি চি এলৰ প্ৰতীকী শৱযাত্ৰা আচুৰ ধেমাজি সদৰটো জিলা ছাত্ৰ সন্থাই শৱযাত্ৰা কৰি এৰাঢল লৈ পেলালে শক্তি বিভাগৰ প্ৰতিকৃতি শক্তি বিভাগ আৰু চৰকাৰ বিৰোধী শ্লোগানেৰে উত্তাল জিলা সদৰ মাজুলীৰ গড়মূৰ তামোলপুৰ মৰিগাঁও বঙাপৰা শিৱসাগৰৰ ৰাজপথ
মৰিয়নীর নিউ সোনোৱালৰ কেইবা শতাধিক লোকে হাতে হাতে প্লেকার্ড লৈ এপিডিসিএলৰ কাৰ্যালয় ঘেৰা কৰি উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। প্ৰতিবাদকাৰীসকলক সহযোগিতা আগবঢ়ায় আটছাৰ সদস্যসকলেও। অচিৰে স্মাৰ্ট মিটাৰৰ যোগেদি বৰ্ধিত বিদ্যুৎ মাচুল সংগ্ৰহ বন্ধ নকৰিলে আন্দোলন অধিক তীব্ৰতৰ কৰি তোলা হ'ব বুলি হুংকাৰ দিয়ে প্ৰতিবাদকাৰীসকলে। ইফালে এপিডিসিএলৰ বিৰুদ্ধে ওলাই আহিল ফেকামাৰি খণ্ড উন্নয়ন বিষয়ৰ কাৰ্যালয়ৰ ভাৰপ্ৰাপ্ত গাণনিকক চাকৰিৰ পৰা নিলম্বন। নিলম্বিত চৰকাৰী কৰ্মচাৰীজন ইমদাদুল হুছেইন 2023-24 বিত্তীয় বৰ্ষৰ এম জি এনৰেগা আঁচনিৰ ৰূপায়ণত অনিয়মৰ অভিযোগত বিভাগীয় শাস্তি। সোণাপুৰ ৰাজচক্ৰৰ অন্তৰ্গত দক্ষিণ কামৰূপ ট্ৰাইবেল বেল্টৰ কচুতলী অঞ্চলৰ চৰকাৰী ভূমিত বাস কৰা অবৈধ দখলকাৰীক উচ্ছেদৰ জাননী প্ৰশাসনৰ। বেদখলকাৰীক আঁতৰি যাবলৈ মাইকযোগে ঘোষণা প্ৰশাসনৰ। বহিৰাজ্যলৈ কৰ্মসূত্ৰে গৈ সন্ধানহীন ৰহাৰ বাৰপজীয়া নিৰাময় ডেকা নামৰ এজন লোক 22 আগষ্টত নীলকমল ডেকা নামৰ একে গাঁৱৰে যুৱকজনৰ সৈতে হায়দৰাবাদলৈ গৈছিল। লোকজন বিশাখাপট্টনমৰ এটা ষ্টেচনত নামিছিল নিৰাময় ডেকা আৰু সেই ষ্টেচনৰ পৰা নিৰুদ্দেশ হয় নিৰাময় ডেকা। আৰক্ষীৰ কাষ চাপি সহায় নোপোৱাৰ অভিযোগ পৰিয়ালটোৰ। লোকজনৰ সন্ধান নোপোৱাত দিশহাৰা হৈ পৰিছে পত্নী পুত্ৰ আৰু জীয়ৰী। লোকজনৰ সন্ধান লাভ কৰিলে 9099747256 নম্বৰত যোগাযোগ কৰিবলৈ ভুক্তভোগী পৰিয়ালটোৰ আহ্বান। দবকাৰ ভেলেউগুৰিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। বাইক আৰোহীক বচাবলৈ গৈ দুৰ্ঘটনাত পতিত ট্ৰাক। আহত ট্ৰাক চালকজনক ভৰ্তি কৰোৱা হয় চিকিৎসালয়ত। লংকাৰ ডালমিয়াৰ পৰা নগাঁও অভিমুখে গৈ আছিল ট্ৰাকখন। হাজোত পুনৰ শৈক্ষিক প্ৰতিষ্ঠানত চুৰিকাণ্ড। এইবাৰ চোৰে দুৱাৰত তলা ভাঙি লৈ গ'ল চিলিং ফেনসহ বিদ্যালয়ৰ ঘণ্টা। হাজো শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত ৰামদিয়াৰ উজানকুৰি মুছলিমপাৰা প্ৰাথমিক বিদ্যালয়ত চুৰিকাণ্ড। এমাহ পূৰ্বে এই বিদ্যালয়খনত চোৰৰ দলে সংঘটিত কৰিছিল চুৰিকাণ্ড। চোৰে বিদ্যালয়খনৰ পৰা লৈ গৈছিল 5খনকৈ চিলিং ফেন। সঘনাই বিদ্যালয়খনত সংঘটিত এটাৰ পিছত আনটো চুৰিকাণ্ডৰ ঘটনাই এতিয়া বিমূৰত পেলাইছে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক। হাইলাকান্দিৰ শিৱ উত্তৰ গাঁও হত্যাকাণ্ডৰ মূল অভিযুক্ত গ্ৰেপ্তাৰ। বহিৰাজ্যলৈ পলায়নৰ চেষ্টা কৰাৰ সময়তেই হাইলাকান্দি কাছাৰ সীমান্তৰ পৰা আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰে মূল অভিযুক্ত শ্বাইকুল ইছলাম লস্কৰক। বিগত 12 আগষ্টত আনামুদ্দিন নামৰ ব্যক্তিজনক হত্যা কৰি পলায়ন কৰিছিল শ্বাইকুলে। মৰিগাঁৱত সংঘটিত এটা পথ দুৰ্ঘটনাত সাংবাদিকৰ মৃত্যু। নিশা ঘৰলৈ উভতাৰ পথত দুৰ্ঘটনাত পতিত হয় ৰাতুল ডেকা নামৰ সাংবাদিকগৰাকী। ৰাতুল ডেকাৰ মৃত্যুত মৰিগাঁৱত শোকৰ ছাঁ। মহানগৰীৰ জ্যোতিনিয়ালী গীতানগৰ সংযোগী পথৰ দুৰৱস্থা। ৰাজপথত খন্দা গাঁতাই ধূলিময় কৰিছে ৰাজপথ। ধূলিৰ বাবে দৈনিক যন্ত্ৰণাৰ সন্মুখীন হৈছে পথচাৰীৰ লগতে ব্যৱসায়ী আৰু স্থানীয় লোক। কলিয়াবৰত অব্যাহত বাঘৰ আতংক। নাম কামাখ্যা গাঁৱৰ জনাঞ্চলত বাঘৰ বিচৰণক লৈ আতংক। শিলঘাট কামাখ্যা গাঁও সংযোগী পথ অতিক্ৰম কৰে বাঘে। পোহৰলৈ আহিছে ঢেকিয়াজুলি নাহৰবাৰী বঙালী গাঁও কাণ্ডৰ ন ন তথ্য। ধৃত আলী হুছেইন পূৰ্বৰে পৰা বহু অসামাজিক কাৰ্যত জড়িতৰ অভিযোগ। স্থানীয় ৰাইজৰ পূৰ্বেও লম্পট্টু নিৰ্যাতনৰ সন্মুখীন হৈছিল 26 আগষ্টৰ ভুক্তভোগী যুৱতীগৰাকী। তামোলপুৰত আক্ৰাছুৰ প্ৰতাৰণা দিৱস। কলা পতাকা উত্তোলন কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে তামোলপুৰ জিলা আক্ৰাছুৱে। তামোলপুৰ জিলা সদৰৰ আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়লৈ যোৱা পথত সংগঠনটোৱে উত্তোলন কৰে কলা পতাকা। ৰৌতাত সদৌ অসম কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাৰ উত্তাল প্ৰতিবাদ। কলা পতাকা উত্তোলন কৰি প্ৰতিবাদ। আক্ৰাছুৰ মাৰ্জাৰ চুক্তি ৰূপায়ণ। জনজাতিকৰণ আৰু পূৰ্বৰ কমতাপুৰ ৰাজ্য উভতাই লোৱাৰ দাবীত এই প্ৰতিবাদ আক্ৰাছুৰ। বঙাইগাঁৱত আক্ৰাছুৰ কলা দিৱস পালন। চহৰৰ বিভিন্ন স্থানত সংগঠনটোৱে কলা পতাকা উত্তোলন কৰি কলা দিৱস পালন কৰে। তামাৰহাটত আক্ৰাছুৰ প্ৰতাৰণা দিৱস পালন। তামাৰহাট গাঁও পঞ্চায়ত পাগলাহাট গাঁও পঞ্চায়তত উৰিল আক্ৰাছুৰ কলা পতাকা। গোলকগঞ্জ ৰাজচক্ৰ বিষয়ৰ কাৰ্যালয়তো আক্ৰাছুৰ কলা পতাকা উত্তোলন। ভাৰত চৰকাৰৰ বঞ্চনাৰ বিৰুদ্ধে প্ৰতাৰণা দিৱস পালন কৰে আক্ৰাছুৱে। দুধনৈত কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাৰ কলা দিৱস পালন। ৰাজহুৱা স্থানত কলা পতাকা উৰুৱাই সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। দুধনৈত ৰাজচক্ৰ বিষয়ৰ কাৰ্যালয় প্ৰাংগণত গোৱালপাৰা জিলা আৰু দুধনৈ আঞ্চলিক আক্ৰাছুৱে কলা পতাকা উৰুৱাই কলা দিৱস পালন কৰে। প্ৰতিবাদমুখৰ নুমলীগড়ৰ পুৰা বাংলা পথ নিৰ্মাণত ঠিকাদাৰৰ দুৰ্নীতিৰ অভিযোগ তুলি প্ৰতিবাদলৈ ওলাই আহিল দুৰ্নীতি বিৰোধী যুৱ শক্তি। ঢেকিয়াজুলিৰ ছাতিপুখুৰী গাঁৱৰ কৃষিভূমিত অবৈধভাৱে ইটাভাটা নিৰ্মাণ কৰাক লৈ প্ৰতিক্ৰিয়া। ইটাভাটাটো নিৰ্মাণ কাৰ্য বন্ধৰ বাবে প্ৰশাসনক দাবী। স্থানীয় সংগঠনৰ মৰিগাঁৱৰ পৰা গৈ এজন লোকে আৰম্ভ কৰিছিল ইটাভাটাটোৰ নিৰ্মাণ কাৰ্য।
অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের তৃতীয়ত দিন, তৃতীয়ত দিনত প্রশ্নোত্তর কালেরে আরম্ভ হয় সদনের কাম কাজ। জলসম্পদ বিভাগের 2024-25 বর্ষের পরিপূরক দাবি মঞ্জুরি প্রস্তাব উত্থাপন করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। বিধানসভাত জলসম্পদ বিভাগের বাজেট প্রস্তাব কংগ্রেসের তুলনায় বিজেপির দিনত বেশি ধন খরচ করা বলে দাবি বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকার। বিজেপির দিনত মাত্র 60টা মথাউরিহে ভাঙিল বলে দাবি করে মন্ত্রীগুলি। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তক সাক্ষাৎ রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ মিশন রঞ্জন দাসর। বুধবারে দিশপুরের সরকারি আবাসত উপস্থিত হয়ে মিশন রঞ্জন দাসে বুঝ ললে প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর স্বাস্থ্য। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিক প্রতিক্রিয়া বিজেপির। শেহতীয়া পরিস্থিতির কংগ্রেসক সমালোচনা বিজেপি নেতা রঞ্জিত শর্মা আর পঙ্কজ বরবরার। এজেপির সভাপতি লুণীনজ্যোতি গগৈকো কটাক্ষ। বিজেপির এজন জেলা সভাপতির বিরুদ্ধে সরব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। মিয়া খেদা অভিযানের সুযোগ লই জেলা সভাপতিজনে 13 জন শ্রমিকক মারপিট করে খেদি দিয়ার অভিযোগ। দোষীর বিরুদ্ধে সরকারক ব্যবস্থা গ্রহণের দাবি কংগ্রেসের। শিবসাগরের শ্রমিকক প্রহারক ঘটনার প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক সুশান্ত বরগোহাই। তদন্ত হলেহে সকল কথা পোহরলে আহিব বলে মন্তব্য থাওরার বিধায়কজনের। বিজেপি দলটক বদনাম করবলে মাঝে সময়ে এনে ধরনের ষড়যন্ত্র হয়ে থাকা বলেও মন্তব্য করে বরগোহাই। অসম চুক্তিক বিধানসভাত সরব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধির দাবি তোলে বিরোধী কংগ্রেসে। মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মুখর অসমর দাবি অসাড় হওয়ার অভিযোগ দেবব্রত শইকীয়ার। বিধানসভাত অসম চুক্তি রূপায়ণ সন্দর্ভত প্রশ্ন বিরোধী বিধায়কর। বিভাগীয় মন্ত্রী অতুল বরার প্রশ্নত অসন্তুষ্ট কংগ্রেস বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ। বিজেপি সরকারে অসম বাংলাদেশ সীমান্ত সিল করাত ব্যর্থ হওয়া বলে রেকিবুদ্দিনের মন্তব্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব মীরা বরঠাকুর স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ অব্যাহত থাকিব বলে সকিয়নি দি মুখ্যমন্ত্রীক জিরণি লবলে আহ্বান জানালে মহিলা কংগ্রেসের সভানেত্রীগী। পল্লবলোচন দাসক রাজ্যিক পরিবহন নিগমের অধ্যক্ষ হিসাবে নিযুক্তি দিয়ার পাছতে বিহালীত ব্যাপক চর্চা। পল্লবলোচন দাসক বিহালীত প্রার্থিত্ব দিবলে পুনের দাবি উত্থাপন করেছে পল্লবপন্থী বিজেপিয়ে। সাংসদ রঞ্জিত দত্তর বিরুদ্ধে বিজেপি কর্মীসকলে উত্থাপন করেছে গুরুতর অভিযোগ। সাংসদ রঞ্জিত দত্তই লোকসভা নির্বাচনের সময় বিহালী উপনির্বাচনের টিকট দিয়ার নামত ধনের লেনদেন করার অভিযোগ একাংশ বিজেপি কর্মীর। ত্রিপুরাত বানত মৃত লোকের সংখ্যা 31 জনলে বৃদ্ধি। রাজ্যখনের বান পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধির দলর এতিয়াও বিপদসীমার উপরে বই আছে সোনামুড়ার গুমটি নৈর জলপৃষ্ঠ। রাজ্যখনত স্থাপন করা হয়েছে মুঠ 492টা সাহায্য শিবির। আশ্রয় শিবিরত আছে 72,000-এরও অধিক লোক। 30 আগস্টত বিজেপির যোগ দিব চম্পাই সোরেনে, এই কথা ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ। চম্পাই সোরেনের বিরুদ্ধে চোরাং চোৱা লগোৱাৰ অভিযোগ অসমৰ মুখ্যমন্ত্রী। ভারতীয় শেয়ার বাজারত অভিলেখ। নিফটি 50-য়ে গঢ়িলে নতুন অভিলেখ। নিফটি 50-য়ে স্পর্শ করলে 25,100 ঘর। সেনসেক্সরও 230 পয়েন্ট উত্থান। আইটি সেক্টরের সূচাঙ্ক 2% উত্থান। মিজোরামের আইজলত ভয়ঙ্কর ভূমিস্খলন। আইজলর ফানগং অঞ্চলত সংঘটিত হয় ভয়ানক ভূমিস্খলন। ভূমিস্খলনত কেইবাটাও ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার লগতে পথর কাষত রখাই থাকা কেইবাখনো দুচকীয়া বাহন বোকাত পোত যায়। রাজ্যখনত অব্যাহত থকা নেরেনেপেরা বরষুণের সংঘটিত হয় ভূমিস্খলনের ঘটনা। পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি হাই এলার্ট জারি করে প্রশাসনে। আইজলের সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা আয়ুক্তর। কলকাতা বিজেপির 12 ঘণ্টিয়া বন্ধর প্রভাব। বন্ধর মাজতে রাজপথলে ওলাই আহিল বিজেপি নেতা কর্মী। মঙ্গলবারে নবান্ন প্রতিবাদকারীর উপর লাঠি চালনা করার বিরুদ্ধে টিএমসি সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির। কলকাতার জঘন্যকাণ্ডত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ দাবি বিজেপির। চিকিৎসকর ধর্ষণ হত্যাকাণ্ড তদন্তত মমতা সরকারের গাফিলতির অভিযোগ বিজেপির। রাজ্যসভাত NDA লাভ করলে সংখ্যাগরিষ্ঠতা। শেহতীয়া রাজ্যসভা নির্বাচনত 9 গৰাকী বিজেপি আর 2 গৰাকী মিত্রজোঁটৰ প্রার্থী নির্বাচিত হওয়ার লগে NDA রাজ্যসভাত অর্জন করে সংখ্যাগরিষ্ঠতা। রাজ্যসভার 12খন আসনতে বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়েছে 12 গৰাকীক প্রার্থী। গুজরাতত বানর সংহার। রাজ্যখনের কেইবাখনো জেলাত বানে চলাইছে সংহারী রূপ। বিধ্বংসী বানত এই পর্যন্ত 7 জন লোকের মৃত্যু হওয়ার লগতে 3 শতাধিক লোকক বানর কবলের পর উদ্ধার করে উদ্ধারকারী দলে। বাক্সার শালবাড়ী জেলা প্রশাসনের সামাজিক সজাগতা সভা। সজাগতা সভাখনত রাজ্যের শেহতীয়া পরিস্থিতির বিষয়ে বিতংভাবে আলোচনা করার লগতে গাঁওয়ে ভূঁয়ে প্রচলিত মারাত্মক ড্রাগসের বিরুদ্ধে সকলকে সজাগ আর সচেতন হবলে আহ্বান জানায়। সুদীর্ঘ 52 বছরের পিছত পরিয়ালের সহ মহামিলন ঘটিল। 20 বছর বয়সত ঘরের ওলাই যাওয়া মরাণ লেঙেরি লাহোয়াল
গাঁৱৰ নিবাসী দিন চুতীয়াৰ। বিগত বিশ বছৰে নেপালৰ মুক্তিনাথ মন্দিৰত সন্ন্যাসী ৰূপত আছিল দিন চুতীয়া। জামুগুৰিহাটত অনুষ্ঠিত হল 269 বছৰীয়া গৌৰৱ উজ্জ্বল বোকাখচা ভাওনা। বোকাখচা ভাওনাত গঁয়া ৰাইজ যুৱকসকলে হৰি নাম গাই ধূপ ধূনা নৈবেদ্য আগবঢ়াই বোকাত ঘি মাখন লৱণো ঢালি সভক্তিৰে নিৰ্দিষ্ট গীত পৰিৱেশন কৰে। 122 বছৰ গৰকা বাক্সাৰ পুৰণি দৌল মন্দিৰত নন্দোৎসৱ উদযাপন। বাক্সাৰ মুছলপুৰৰ সমীপৱৰ্তী ভোগপাৰাত বিগত 122 বছৰ ধৰি পালন কৰি আহিছে নন্দোৎসৱ। অসম সাহিত্য সভাৰ অধিৱেশনত বাণিজ্য মেলাৰ বিপৰীতে অনুষ্ঠিত হ'ব বিজ্ঞান মেলাৰ প্ৰদৰ্শনী। ধেমাজি সদৰৰ ৰাজহুৱা প্ৰেক্ষাগৃহত মত বিনিময় অনুষ্ঠান। জিলাখনৰ 157খন বিদ্যালয়ৰ নৱম আৰু দশমৰ পাৰদৰ্শী ছাত্ৰ ছাত্ৰীসকলে অভিজ্ঞতাপুষ্ট সমল ব্যক্তিসকলে মত বিনিময় কৰে। অসুস্থ শিৱসাগৰৰ বিধায়ক অখিল গগৈ গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতালত বৰ্তমান ভৰ্তি কৰোৱা হৈছে বিধায়কগৰাকীক। তিনিচুকীয়াৰ চলিহা নগৰত বুধবাৰে অৰুণাচল চৰকাৰৰ পুঁজিৰে নিৰ্মাণ কৰা এটি আটকধুনীয়া অৰুণাচল ভৱন পূৰ্বে উদ্বোধন কৰে অৰুণাচল প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডুৱে। ধেমাজিত অসমীয়া গীতৰ তালে তালে নাচিলে 70 বছৰীয়া কোৰিয়ান বৃদ্ধাই। বুধবাৰে ধেমাজিৰ চাৰিআলিৰ সমীপৰ ব্লক বহুমুখী ভৱনত ধেমাজি জিলাত ভিগেন ইণ্ডিয়াৰ 16 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস পালন কৰা হয়। বিজনীৰ চাৰাগাঁৱত স্থাপন হ'ব দুটা প্ৰকল্প। বিজনীৰ ৰাজচক্ৰ বিষয়া কমলজিৎ শৰ্মাই সংবাদমেলযোগে সদৰি কৰে এই কথা। আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ। নমস্কাৰ। এইটো